প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী এবং প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 24 জুলাই 2020, নয় শ্রাবণ, 1427। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা কোভিড-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 12,361টি এবং পরীক্ষা হয়েছে 12,027টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 10,91,034টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,548 জন। এ পর্যন্ত শনাক্ত 2,18,658 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 21.19% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.04%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,768 জন। এ পর্যন্ত সুস্থ 1,20,976 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 55.33%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 35 জন। এ পর্যন্ত 2,836 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.30%। মৃত্যুবরণ করেছেন যারা, তাদের মধ্যে পুরুষ 28 জন, নারী 7 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ 2,237 জন, 78.88%, নারী 599 জন, 21.12%। 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিভাজনে 31 থেকে 40 বছর 1 জন, 41 থেকে 50 4 জন, 51 থেকে 60 8 জন, 61 থেকে 70 13 জন, 71 থেকে 80 4 জন, 81 থেকে 90 3 জন, 91 থেকে 100 বছরের 1 জন এবং 100 বছরের বেশি বয়সের 1 জন। এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন বয়সভিত্তিক 0 থেকে 10 বছর 18 জন, 0.63%, 11 থেকে 20 বছরের 30 জন, 1.06%, 21 থেকে 30 বছর 82 জন, 2.89%, 31 থেকে 40 বছর 191 জন, 6.73%, 41 থেকে 50 বছরের 401 জন, 14.14%, 51 থেকে 60 বছরের 830 জন, 29.27%, এবং 60-এর অধিক বয়সের 1,284 জন, 45.28%। 24 ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে বিভাগ ভিত্তিক যে বিভাজন, ঢাকা বিভাগে 11 জন, চট্টগ্রাম বিভাগ 6 জন, খুলনা বিভাগ 6 জন, সিলেট 4 জন, রংপুর 4 জন, বরিশাল 3 জন এবং রাজশাহী বিভাগে 1 জন। এ পর্যন্ত বিভাগওয়ারি মৃত্যুর সংখ্যা, ঢাকা বিভাগ 1,372 জন, 48.38%, চট্টগ্রাম 707 জন, 24.93%, রাজশাহী 159 জন, 5.61%, খুলনা 194 জন, 6.84%, বরিশাল 109 জন, 3.84%, সিলেট 133 জন, 4.69%, রংপুর 104 জন, 3.67%, ময়মনসিংহ 58 জন, 2.05%। 24 ঘন্টায় বাড়িতে মৃত্যুবরণ করেছেন 3 জন এবং হাসপাতালে 32 জন। ঢাকা মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছে 2,103 জন এবং ঢাকা মহানগরীর আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 184 জন। চট্টগ্রাম মহানগরী সাধারণ শয্যায় রোগী ভর্তি আছে 288 জন এবং চট্টগ্রাম মহানগরীতে আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 22 জন। সারা দেশের অন্যান্য হাসপাতালে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছে 1,888 জন এবং আইসিইউ শয্যায় সারা দেশের অন্যান্য হাসপাতালে রোগী ভর্তি আছেন 100 জন। সারা দেশের সাধারণ শয্যা সংখ্যা 15,131টি, রোগী ভর্তি আছে 4,279 জন এবং শয্যা খালি আছে 10,852টি। সারা দেশে আইসিইউ শয্যা সংখ্যা 532টি, রোগী ভর্তি আছে আইসিইউতে সারা দেশে 306 জন এবং শয্যা খালি আছে 226টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 12,286টি, সারা দেশে হাইফ্লো নেজাল ক্যানুলা 303টি এবং সারা দেশে অক্সিজেন কনসেন্ট্রেটর সংখ্যা 112টি। 24 ঘন্টা আইসোলেশনে যুক্ত হয়েছে 709 জন, 24 ঘন্টা আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন 599 জন। এ পর্যন্ত আইসোলেশনে
45,910 জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন 26,940 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 18,970 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে আছেন 1,961 জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 421,752 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 2,022 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 362,222 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 59,530 জন। COVID-19 বিষয়ক সুরক্ষা সামগ্রী 24 ঘন্টায় বিতরণের তথ্য। বিভিন্ন ক্যাটাগরির গ্লাভস বিতরণ হয়েছে 24 ঘন্টায় 12,395টি। বিভিন্ন ক্যাটাগরি এবং লেবেলের মাস্ক বিতরণ হয়েছে 16,109টি। কাভারঅল, তার মধ্যে আছে পিপি, গাউন, অ্যাপ্রন, শু প্রোটেক্টর 5,559টি এবং ফেস শিল্ড ও গগলস 1,947টি। সূত্র সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পোর্টাল। হটলাইনে স্বাস্থ্য বাতায়ন 16263-এ 24 ঘন্টায় ফোন এসেছে 13,918টি এবং স্বাস্থ্য বাতায়নে এ পর্যন্ত ফোন এসেছে 74,15,322টি। 333 এই হট নাম্বারে 24 ঘন্টায় ফোন গ্রহণ করা হয়েছে 68,257টি এবং এ পর্যন্ত 96,74,616টি। আইডিসিআর এর যে হটলাইন আছে সেই দুটো নাম্বার, সেখানে 24 ঘন্টায় ফোন এসেছে 928টি এবং এ পর্যন্ত আইডিসিআর ফোন গ্রহণ করেছে 3,03,615টি। 24 ঘন্টায় মোট ফোন সংখ্যা 83,103টি এবং এ পর্যন্ত 1,73,93,553টি। স্বাস্থ্য বাতায়ন যে ফোন নাম্বার, এখানে শুধু কোভিড সেবা ছাড়া অন্যান্য স্বাস্থ্য বিষয়ক সকল সেবা প্রদান করা হয়। টেলিমেডিসিন সেবা কোভিড-19 জন্য প্রতিদিন 35 জন চিকিৎসক, 10 জন স্বাস্থ্য কর্মকর্তা, 2 শিফটে 90 জন টেলিমেডিসিন কোভিড-19 সংক্রান্ত স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। 24 ঘন্টায় কোভিড-19 স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন 4,600 জন এবং এ পর্যন্ত কোভিড-19 স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন 120,575 জন। 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে 1,615 জন, সকল স্থল বন্দরে 255 জন, 2টি সমুদ্র বন্দরে 243 জন এবং মোট 2,131 জন। এই সকল বিমানবন্দর, স্থল বন্দর, সমুদ্র বন্দর এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশনে এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছেন 775,972 জন। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 50,537 জন, এ পর্যন্ত শনাক্ত হয়েছে 15,71,317 জন। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 1,312 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 37,203 জন। বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 247,225 জন এবং এ পর্যন্ত শনাক্ত 1,50,012,731 জন। বিশ্বে মৃত্যুবরণ করেছে 24 ঘন্টায় 7,097 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 619,150 জন। দক্ষিণ পূর্ব এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতির সূত্র, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 23 জুলাই 2020। এই ছিল আমাদের কাছে তথ্য। তথ্য শেষ করবার আগে আবারও বলবো, আমরা যেন সবাই সতর্ক থাকি, সচেতন থাকি এবং করোনা ভাইরাসকে প্রতিরোধের জন্য যা যা ব্যবস্থা প্রতিনিয়ত বলা হয় এগুলো যেন আমরা মেনে চলি। অর্থাৎ সবাই যেন সঠিকভাবে মাস্ক পরি এবং বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুই, সামাজিক দূরত্ব বজায় রাখি এবং জনসমাগম, জনসমাবেশ এগুলোতে এড়িয়ে চলি। তাছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে খাদ্য তালিকায় এইসব খাদ্য রাখি, যেমন ভিটামিন সি সমৃদ্ধ টাটকা ফলমূল, শাকসবজি এবং জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আমিষ জাতীয় খাবারের মধ্যে জিঙ্ক পাওয়া যায়, খাদ্য তালিকায় যেন আমিষ আমরা রাখি। তাছাড়াও জীবনযাপনের জন্য, সক্রিয় জীবনযাপন, সবাই জন্য সুস্বাস্থ্যময় জীবনযাপনের জন্য আমাদের প্রতিনিয়ত ব্যায়াম করা এবং সচল থাকা, সেটা জন্য আমরা মেনে চলি এবং যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এগুলো খাবার এগুলো আমরা এড়িয়ে চলি, যেমন অতিরিক্ত তেল, চর্বি, লবণ এবং চিনি। তাছাড়া ধূমপান এবং সকল ধরনের মাদককে পরিহার করা স্বাস্থ্যের জন্য অবশ্যই দরকার, এগুলোও যেন আমরা পরিহার করে চলি।
যারা বাড়িতে বয়োবৃদ্ধ আছেন তাদের প্রতি বিশেষভাবে নজর দিব, শিশুদের প্রতি বিশেষভাবে নজর এবং গর্ভবতী মায়েদের প্রতি বিশেষভাবে নজর দিব। যারা মাতৃদুগ্ধ পান করান তারা যেন এই মাতৃদুগ্ধ পান করাটা অব্যাহত রাখেন এবং শিশুদের মায়ের দুধের প্রতি সম্পূর্ণ অধিকার এইটা যেন আমরা মনে রাখি। শিশুরা যেন সবসময়, যারা মাতৃদুগ্ধ পান করার মতো শিশু তারা যেন মায়ের দুধ পান করে এবং 6 মাস পর্যন্ত শুধুমাত্র ওই মায়ের দুধ খাওয়ানো যায়, দিয়ে শিশুর পুষ্টি নিশ্চিত হয়। সবাই নিজেদের মানসিক স্বাস্থ্যকে ভালো রাখবেন। আমরা মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য সৃষ্টিশীল কাজের জন্য সময় দিবেন, বাগান করতে পারেন এবং যে কোনো শিশুদের ভালো ছবি দেখে আমরা মন ভালো রাখতে পারি। এই করোনাকালে শিশুরা ঘরের মধ্যে আটকে আছে, কাজে শিশুরা যেন এই সময়ে তাদের মন ভালো রাখে সেজন্য অভিভাবকরা বিশেষভাবে নজর দিবেন এবং খেয়াল রাখবেন সেদিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সম্মিলিত প্রয়াসেই আমরা এই করোনাকে প্রতিরোধ করতে পারবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।